গত বুধবার 16 দফা দাবির ভিত্তিতেই বিরোধী দল সিপিআইএম সারা রাজ্যের সঙ্গে শাহপুর মহকুমার রূপাইছড়ি ব্লক এলাকার সিপিআইএম এবং শাসক দল বিজেপির মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলায় উভয় দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় 10 জনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে আসার পর দ্রুত চিকিৎসা শুরু করেন কর্মরত চিকিৎসকরা। বৃহস্পতিবার আহত বিজেপি কর্মীদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে গোমতী জেলা হাসপাতালে ছুটে যান গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। তিনি শল্য বিভাগে গিয়ে আহত কর্মীদের খবর নেন এবং চিকিৎসার খবর নেন। তিনি সাংবাদিকদের জানান বর্তমানে 7 জন জেলা হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসাধীন 7 জন হল ক্ষীরূপ ত্রিপুরা, দেওয়াই মগ, রামরু মগ, সত্যজিৎ দাস, নীলাম মগ এবং উদয়পুরে আহত রূপক দাস, তাপস দাসকে দেখে আসেন। এদিকে শল্য বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ পাল জানান গতকাল শাহপুরম থেকে আসা 3 জন নিজেরাই রেফার নিয়ে আগরতলাতে চলে গেছেন, বাকিরা বিপদমুক্ত। এদিকে গোমতী জেলা হাসপাতালে MS ডক্টর দেবশ্রী দেববর্মনকে আহতদের সুস্থ করে তোলা এবং চিকিৎসার প্রয়োজনে সব ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনের নির্দেশ দিয়েছেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। জেলা হাসপাতাল আসার মূল উদ্দেশ্য কি? গতকাল শাহপুরম মহকুমা রূপাইছড়ি ব্লকে যে সিপিএমের যে কর্মসূচি ছিল, আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে ওইখানে কিছু গণ্ডগোল হয় সিপিএম এবং বিজেপির কর্মীদের মধ্যে। এতে আমাদের বিজেপির কিছু কর্মী আহত হয়ে ওই সাবরুম থেকে তাদেরকে উদয়পুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তো আমি কালকেই খবর পেয়েছি, আজকে আমি তাদেরকে দেখার জন্য মূলত আজকে আমার হাসপাতাল পরিদর্শন। দুপুরের দিকে 10 জনের মতো সবকথা আমার এখানে 5 জন পেশেন্ট আছে। হ্যাঁ, সকালে 11:30 দিকে আমার এখানে আসেন। তো ওরা রূপাইছড়ি থেকে এসেছে, রূপাইছড়িতে ইনসিডেন্ট হয়েছে, পরিপ্রেক্ষিতে আমি গিয়ে দেখলাম। আমাকে কল আমার ওয়ার্ডে ভর্তি ছিল, সার্জারি ওয়ার্ডে। তো আসার পর আমি দেখলাম, এখন পরীক্ষা নিরীক্ষা করার পর ওরা সবাই ভালো আছে। তারপর আবার বিকালে আবার 5 জন আসলো, ওরা আমার আন্ডারে ছিল, 4 জন ভর্তি ছিল সার্জারির আন্ডারে আর 1 জন ছিল অর্থোপেডিক্সের আন্ডারে। তো ওদের মধ্যে 3 জন নিজে দেখেই তারা হাঁপানিয়ে চলে গেছে, আর বাকি 2 জন তারা অর্থোপেডিক্সের ভর্তি আছে। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।